বাবা আরে এই ছোট লোকের বাচ্চা, আমি কখনো তোকে নিজের ছেলে ছাড়া অন্য কিছু ভাবিনি। রাস্তা থেকে তুলে এনে তোকে মানুষ করেছি, আমার বাড়িতে রেখে দিয়েছি, আর তুই আজ আমার ইজ্জতের পরে হাত তুলেছিস, জানোয়ারের বাচ্চা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখি, আমি রাখি। তিন তিনটা পার্টনার আমার, কোথায় কি করতে হবে সবকিছু আমার করতে হয়। এই দুটা দিন আমি ঢাকার বাইরে কোনো কাজ কিছুই করতে পারছি না, কোথায় কিভাবে কি করতে হবে এরা কিছুই জানে না, কিভাবে কি করি। এত রাত্রে ছেলের ফোন। হ্যাঁ বাবা, তুমি ঘুমাও নাই? এই এত রাত্রে তুমি ফোন দিছো কেন বাবা? আচ্ছা আচ্ছা শোনো, তুমি যে দেখছো কাউকে কিছু বলো না। হ্যাঁ আমি এসে দেখছি, আমি কালকে রাত্রেই আমি চলে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ঘুমাই যাও, কোনো চিন্তা করো না। কি যে করি, ছেলেটা থাকে বিদেশ, আমার মান সম্মান সব। কি এত মন খারাপ করছো কেন বলো বলো? এত খোলা আসার টাইম হলো তোমার কেন আব্বা? এত মন খারাপ কেন তোমার? কি হয়েছে, এমন কি? তুমি জানো ওই জানো আজকে আসছে, আজকে আসছে এবং রুমের ভিতরে আছে। ছি, আজকে আসছে, আমি আর নিতে পারতাছি না বাবা, এর একটা ভিত করো তুমি। আমার মান সম্মান সব ধুলার সাথে মিশে গেল। আজকের একটা শেষ দেখবো, আমি শেষ দেখে নেব। চল বাবা। আরে এই ছোট লোকের বাচ্চা, আমি কখনো তোকে নিজের ছেলে ছাড়া অন্য কিছু ভাবিনি। রাস্তা থেকে তুলে এনে তোকে মানুষ করেছি, আমার বাড়িতে রেখে দিয়েছি, আর তুই আজ আমার ইজ্জতের পরে হাত তুলেছিস, জানোয়ারের বাচ্চা। আমি কোনোভাবে মাফ করবো না, তোকে আমি পুলিশে দিতাম কিন্তু আমি তা পারছি না। যা যা বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর বৌমা, ছি তোমাকে আমি নিজের মেয়ের মতো দেখেছি, সারাক্ষণ মা বলে ডেকেছি, কখনো আমি পুত্রবধূ হিসেবে দেখিনি, আর শেষ পর্যন্ত তুমি আমার বংশে কালিমা লেপে দিয়ে। ছি, তোমার মতো কোলাঠা বধূ আমার দরকার নেই। তুমি যাও বাবা, ক্ষমা করে দেন। তোমার মতো পুত্রবধূ আমার দরকার নেই, যাকে আমি মেয়ের স্নেহ দিয়েছি, আদর দিয়েছি, ভালোবাসা দিয়েছি। তুমি বেরিয়ে যাও, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার কোনো ক্ষমা নেই, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এখনই বেরিয়ে যাও। বাবা, তোর ভাইয়াকে কিছু বলিস না, যা বলার আমি বুঝিয়ে বলবো, এই মুহূর্তে কিছু বলিস না,
অনেক দূরে থাকে, এই মুহূর্তে বললে মন খারাপ করবে, সে ছুটে চলে আসবে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। চিন্তা করিস না বাবা, যা তুই লেখাপড়ার মন দে, যা বাবা আমি দেখছি, তুই লেখাপড়ার মন দে।